এই টিউটোরিয়ালটিতে আমি কনস্ট্যান্ট নিয়ে একটু বলতে যাচ্ছি। ভেরিয়েবল যেরকম ছিল যে আমাদের একটা মেমোরি লোকেশনের নাম, কনস্ট্যান্টও হচ্ছে আমাদের একটা মেমোরি লোকেশনের নাম। তফাৎটা হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা মানটা চেঞ্জ করতে পারি, কিন্তু কনস্ট্যান্টের মধ্যে হচ্ছে আমরা মানটা চেঞ্জ করতে পারি না। অর্থাৎ আমি যদি উদাহরণে যাই, যদি আমাদের ভিএল হচ্ছে, যদি আমাদের একটা ভেরিয়েবল হয়, সরি, লক্ষ্য করুন, এটা হচ্ছে আমাদের ভ্যাল হচ্ছে আমাদের কি, ভ্যাল হচ্ছে আমাদের একটা মেমোরি লোকেশনের নাম। অর্থাৎ এইটা যদি আমাদের একটা মেমোরি লোকেশন হয়, অর্থাৎ যেখানে আমরা জায়গা রাখবো, এটার নাম দিছি আমি কি, ভ্যাল। তো আমরা কিন্তু ইচ্ছা করলে যেটা করতে পারবো, এখানে যে ভ্যাল ইকুয়াল টু আমি 12 রাখলাম, প্রিন্ট ফাংশনে এসে আমি যদি মানটাকে প্রিন্ট করতে চাই, অর্থাৎ একটু লিখে নেই, ভ্যাল, তো আমি যদি এটা প্রিন্ট করি, তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে যে মানটা রাখছি সেই মানটাই আমাদের দেখাবে। তো আমি কিন্তু ইচ্ছা করলে এইটাকে চেঞ্জ করতে পারবো প্রোগ্রামের মধ্যে। অর্থাৎ এই মানটাকে আমি যতবার খুশি আমি মানটাকে চেঞ্জ করতে পারবো। আবার লক্ষ্য করুন, প্রথমবার হচ্ছে আমাদের 12, এখানে প্রথমবার আমাদের মানটা আসতেছে 12, এই যে এখানে যে 12 ছিল সেই মানটাই আমাদের প্রথমবার আমরা প্রিন্ট করছি এই এই লাইনটার মাধ্যমে। দ্বিতীয়বার কিন্তু সেই ভেরিয়েবলের মান, আমাদের যে মানটা 12 ছিল, এইটাকে কিন্তু বাদ দিয়ে কি করছি, এটার উপর ওভার রাইট করছি আমি 1, এই যে আমি এখানে 1 অ্যাসাইন করে দিয়ে যখন দ্বিতীয়বার প্রিন্ট করলাম, তখন কিন্তু আমাদের এইখানে দ্বিতীয়বার হচ্ছে এই যে ভার নামে ভেরি জায়গাটার মধ্যে আমাদের কি আসতেছে, আমাদের হচ্ছে 1 আসতেছে। আমি যদিও বা এখানে ভ্যাল লিখছি, এখানে কিন্তু লিখছি ভার। আমি পূর্বেই বলেছি যে আমাদের এই ইনভার্টেড কমার মধ্যে আমরা যা কিছু লিখবো এটা কোনো গ্রামেটিক্যাল কোনো এরর ধরবে না, কোনো সেন্টেক্স এরর আমরা পাবো না। সো এখানে আপনি ভুল অথবা সঠিক দুটোই লিখতে পারেন। হ্যাঁ, তো এখন আসা যাক যে আমাদের হচ্ছে কনস্ট্যান্ট নিয়ে। তো আমরা দেখলাম যে এইখানে আমাদের ভেরিয়েবলের মানটা আমরা চেঞ্জ করতে পারি, হ্যাঁ, কিন্তু কনস্ট্যান্ট যদি আপনার হয়, সেই কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার সিনট্যাক্স হচ্ছে CONST, কনস্ট, এই কিওয়ার্ডটি আমাদের লিখতে হবে। এটা দ্বারা বোঝাচ্ছে আমরা যে মেমোরি লোকেশনটা এখানে ডিক্লেয়ার করলাম, লক্ষ্য করেন আমাদের মেমোরি লোকেশনটার মধ্যে একবার যে মান রাখবো এই মানটা আমাদের আর চেঞ্জ হবে না, এবং সেটা হচ্ছে এটা ঘোষণা করার সময়ই হচ্ছে আমাদের ওই মানটা বলে দিতে হবে। আমি এটা রাখলাম, লক্ষ্য করেন আমাদের যদি মেমোরি লোকেশনটা এইটা হয়, আমি চাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের সেই মেমোরি লোকেশন, এটার নাম আমি দিছি ভ্যাল, এটার মধ্যে আমি রাখতে চাচ্ছি কত, 12। মানে আমি আগে থেকেই জানি যে এই প্রোগ্রামটার মধ্যে ভ্যাল নামে যে ভেরিয়েবলটা আছে সেটা হচ্ছে আপনার এই প্রোগ্রামটার কোনো জায়গায় এই মানটা চেঞ্জ হবে না, অর্থাৎ এই মানটা একটা কনস্ট্যান্ট মান থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাদের সিনট্যাক্স হচ্ছে এই লাইনটা, এখন আমি যদি প্রোগ্রামটা রান করি আমাদের এরর ধরবে, কারণ কি, আপনি লক্ষ্য করেন যে এই জায়গায় এসে আমি কি করতেছি, আমি সেই কনস্ট্যান্টের মানটা চেঞ্জ করতে চাচ্ছি। তো আমাদের F2 যদি আমরা চাপি, কিবোর্ড থেকে F2 চাপলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো, একটু লক্ষ্য করেন, আমরা এখানে যে আমাদের এরর কোড, আমরা এরর দেখতে পারতেছি যে যে অ্যাসাইনমেন্ট অফ রিড অনলি ভেরিয়েবল, ওকে, অ্যাসাইনমেন্ট অফ রিড অনলি ভেরিয়েবল, তার মানে বোঝাতে যাচ্ছে যে আমরা কনস্ট্যান্ট যে ডিক্লেয়ার করেছিলাম, অর্থাৎ আমাদের এইখানে যে আমরা কনস্ট্যান্টটা ডিক্লেয়ার করেছিলাম ভাল নামে, সেই ভাল নামে কনস্ট্যান্টটা আমরা শুধুমাত্র পড়ে আমরা ওটার মধ্যে কি আছে সেটা ইউজারকে দেখাতে পারবো বা ওটার উপর অপারেশন চালাতে পারবো, হ্যাঁ, কিন্তু ওটার মান আমরা চেঞ্জ করতে পারবো না। এই জন্য এখানে দেখাচ্ছে রিড অনলি ভেরিয়েবল, যেখানে আমরা কি করতে চাচ্ছি, আমরা এটাকে রাইট করতে চাচ্ছি, অর্থাৎ 12 ছিল আবার 12 দ্বারা ওভার রাইট করতে চাচ্ছি বা 12 ছাড়া অন্য কোনো কিছু দ্বারা ওভার রাইট করতে চাচ্ছি। তো আমরা যেটা করতে পারি, এই লাইনটা যদি আমরা কমেন্ট করে দেই, বাদ দিয়ে দেই, সেক্ষেত্রে এই লাইনটা আমাদের ভ্যালিড, কারণ আমরা শুধু পড়তে চাচ্ছি। আবার নিচের লাইনটা এসে একটা এরর ধরবে, আমি আবার রান করতেছি, লক্ষ্য করেন আবার কিন্তু ওই একই এরর, সেটা হচ্ছে রিড অনলি ভেরিয়েবলকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি। আমি যদি এখানে কমেন্ট করে দেই, এখন যদি রান করি, এখন আমাদের প্রোগ্রামটা ঠিক আছে এবং দুইটা হচ্ছে আমাদের 12 প্রিন্ট হবে, লক্ষ্য করুন, এই যে। তো
আমি চাচ্ছি যে এটা একটু বন্ধ করে দেই। ওকে, আমাদের ফলাফল এখন আসছে 12। মোট কথা এই যে ভাল নামে যে আমাদের ভেরিয়েবল না, এটা আমাদের কনস্ট্যান্ট আছে, এটা আমরা প্রোগ্রামে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো, ইচ্ছা করলে এর সঙ্গে আমরা আরও অপারেশন চালাতে পারবো। 12 অর্থাৎ ভাল নামে যে আমাদের ভেরি কনস্ট্যান্টটা আছে, এই কনস্ট্যান্টের মানের সঙ্গে আমরা এক্সট্রা কোনো মান হচ্ছে আমরা যোগ করে সেই যোগফলটা আবার ওই ভাল নামে ভেরিয়েবল তো রাখা যাবে না, অন্য কোনো ভেরিয়েবলে রাখতে পারি বা সরাসরি প্রিন্ট করে দিতে পারি। লক্ষ্য করুন, আমি যদি রান করি প্রথমে 24, তারপরে হচ্ছে 12। অর্থাৎ প্রোগ্রামে যদি আমাদের এরকম হয় যে আগে থেকেই জানা থাকে যে এই মানটা আমার কখনো চেঞ্জ হবে না, এটাকে আমরা ব্যবহার করব। যেমন আমরা পাইয়ের মানটা অনেক সময় এইভাবে কনস্ট্যান্ট দিয়ে রাখি। তো লক্ষ্য করুন, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। আর এই কনস্ট্যান্টটা প্রোগ্রামে হচ্ছে দুইভাবে ডিফাইন করা যায়। এক তো হচ্ছে আমি এখানে কনস্ট্যান্ট কিওয়ার্ড দিয়ে বলে দিতে পারি, আর একটা হচ্ছে আমরা এখানে ডিফাইন করে দিতে পারি। অর্থাৎ এটাকে বলে আমাদের সিম্বলিক কনস্ট্যান্ট। আমি চাচ্ছি যে সাপোজ ধরেন যে পাই, তো সিম্বলিক কনস্ট্যান্টগুলো সাধারণত হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়েই ব্যবহার করা হয়। এখানে আর ইকুয়াল সিম্বলটা ব্যবহার করা যাবে না, এখানে পাই স্পেস দিয়ে আমি যে মানটা দিতে চাই, সাপোজ ধরেন 3.1416 আমি দিয়ে দিলাম। তো লক্ষ্য করেন, আমি যদি এই মানটার সঙ্গে আমি যোগ করে দেই 3.1416, একটু লক্ষ্য করেন এই মানটা কিন্তু আমাদের একটা ভগ্নাংশ মান, তাহলে আমাদের পার্সেন্ট ডি না দিয়ে আমি পার্সেন্ট এখানে এল এফ বা এফ দিতে পারি। এখন লক্ষ্য করেন আমাদের ফলাফলটা এখানে দেখেন আমাদের 12 ছিল, আবার বলতেছি আমাদের এখানে কত ছিল, এই কনস্ট্যান্টের মান ছিল 12। 12 সঙ্গে কত যোগ করলাম আমরা, এই যে পাইয়ের মানটা 3.1416। তো এক্ষেত্রে আমাদের 15.0 হচ্ছে আমাদের 3.14, এখানে আছে 1416, আর সাথে আরও দুটো জিরো আছে, কারণ আমাদের ডাবল ডাটা টাইপ হচ্ছে বাই ডিফল্ট 6টা হচ্ছে প্রিসিশন, অর্থাৎ দশমিকের পরে আসতে 6টা সে জিরো বাই ডিফল্ট নিয়ে নেয়। আমি এখানে বোঝাতে চাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের একভাবে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার নিয়ম, এটা হচ্ছে আর একভাবে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার নিয়ম। তো এইটাকে আমরা সিম্বলিক কনস্ট্যান্ট বলে থাকি। ধন্যবাদ সকলকে।